नमस्कार बंधुरा, उमा फूड किचन आरो एक नतून पर्वे आपनादेर सबाईके स्वागत। आमार आजकेर रेसिपी टक डाल। एई अतिरिक्त गरमेर समय काँचा आम दिए टक डाल खेते आमरा सकलेई किन्तु भीषणई पछन्द करी। आसुन ताहले देखे नेवा जाक आमार आजकेर एई भिडियोटी। टक डाल तैरी करार जन्य एकटा बाटिर मध्ये निएछि हाफ कापेर एकटु बेशि मुसुर डाल आर एकटा माझारि साइजेर काँचा आम निएछि। এখানে আমি মুসুর ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এবং আমটাকেও ধুয়ে কেটে নেব। এখানে ডালগুলোকে পরিষ্কার জলে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। অপর দিকে আমটিকেও কেটে নিয়েছি। আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু মোটা করে কেটে নিতে পারেন। এখন চলে যাব ডাল সিদ্ধ করার পদ্ধতিতে। গ্যাসের উপরে একটি কড়াইর মধ্যে 1 গ্লাস মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল গরম হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন জল ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মুসুর ডাল। এখানে আমি মুসুর ডাল ব্যবহার করেছি। এই টক ডালের মধ্যে মুসুর ডাল ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি চান মুগ ডাল দিয়েও করতে পারেন। এখন ডালের জলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। দেখুন ডালের জলটা ফুটে উঠেছে আর উপরের দিকে এরকম ফেনা সৃষ্টি হয়েছে। এই ডালের ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হবে। ডালের ফেনাগুলোকে ফেলে দেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 70% মতো সিদ্ধ করে নেব। ফিরে এলাম ডালগুলোকে 70% মতো সিদ্ধ করে। এখন ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, ডালগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়নি। এই পর্যায়ে দিয়ে দেব ডালের মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো মতো এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নুন হলুদ দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে দেওয়ার পর এখন একটি হাতার পেছন দিক দিয়ে ডালগুলোকে একটু মেশ করে দেব। আপনারা চাইলে ডাল কাঁটা দিয়েও করতে পারেন। ভিডিও চলাকালীন বরাবরের মতো ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। দেখুন এখানে ডাল মেশ করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ডালের মধ্যে অবশ্যই গরম জল ব্যবহার করবেন এবং জলটা আপনাদের পছন্দ মতো দেবেন। কেউ ডাল ঘন খেতে পছন্দ করেন, আবার কেউ পাতলা খেতে পছন্দ করেন, সুতরাং আপনাদের পছন্দ অনুযায়ী জলটা দেবেন। ডালের মধ্যে গরম জল দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট মতো ডাল ফুটিয়ে নেওয়ার পর যেইটুকু বাকি ছিল সিদ্ধ হতে সেটিও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি ডাল যদি গলে যায় খেতে ভালো লাগবে না, বা যদি শক্ত থাকে তাও খেতে ভালো লাগে না। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ডালটিকে সাঁতাল দেওয়ার পদ্ধতিতে চলে যাব। আবারও গ্যাসের উপরে একটি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই টক ডালের মধ্যে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, এতে করে টেস্ট খুব ভালো হয়। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কালো সর্ষে। তার সঙ্গে দিয়ে দিলাম 4টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এবং সর্ষেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থাকতে খোসা ছাড়িয়ে কেটে রাখা আম। আমগুলোকে দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যেহেতু এই আমটা প্রচুর টক ছিল তাই আমি এখানে 6 টুকরো আম ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে আম ব্যবহার করতে পারেন। আমগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হিং। হিং যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু আমরা এতক্ষণ ধরে ভাজলাম হিংটা পুড়ে যেত আর ডালের কালারটা কালো হয়ে যেত। হিং দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থাকতে সিদ্ধ করে রাখা ডাল। আপনারা অবশ্যই এই টক ডালের মধ্যে হিঙের ব্যবহার করবেন, এতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো হয়। সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেওয়ার পর আবার ওই কড়াইটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা। এবার ডালটা আমাদের ফুটা অবধি অপেক্ষা করতে হবে। ডাল ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি টক ভাবটাকে ব্যালেন্স রাখার জন্য। আমাদের বাড়িতে টক ডালের মধ্যে কেউ মিষ্টি খেতে পছন্দ করেন না তাই আমি সামান্য পরিমাণ দিলাম। আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে আরেকটু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। ডালটিকে আমি আরও 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে।
তারপর আপনারা গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে, খেতে কিন্তু অসাধারণ লাগে এই গরমের সময়। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।